তাসকিনের অগ্নিঝরা বোলিংয়ে স্টাম্প ভেঙে গেল মর্গানের। ম্যাচ শেষে তাসকিনকে নিয়ে একই বলেন সিকান্দার রাজা। দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। দর্শক, 7 রানে 1 উইকেট, 11 রানে 3 উইকেট এবং 18 রানে 1 উইকেট, আগের 3 ম্যাচে সবকটিতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। উইকেট পেয়েছেন প্রতিটি ম্যাচে, অবশ্য উইকেট মিলেছে গতকালকেও, কিন্তু একটু রানটা বেশি দিয়ে ফেলেছেন। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি, কেননা তার দল জিতেছে 7 উইকেটে। জিম আফ্রো টি-টেন লিগে হারিকেন্সের বিপক্ষে রান সমীকরণ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে সিকান্দার রাজার ব্যাটিং ঝড়ে। ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন সিকান্দার রাজা, 5-4 ও 6 ছক্কায় মাত্র 21 বলে করেন 70 রান। ওইদিকে সিকান্দার রাজা প্রথম ওভারে তাসকিনের হাতে বল তুলে দেন, একটি হোয়াইট ও 2টি 4 খেয়ে 9 রান খরচ করে শেষ করেন ওভারটি। অষ্টম ওভারে নিজের দ্বিতীয় এবং শেষ ওভার করতে এসে 3-4 ও 1 হোয়াইটে 13 রান দেন। তবে ওই ওভারের প্রথম বলে দারুণ একটি স্লোয়ারে মর্গানের স্টাম্প ভেঙে দেন তাসকিন, যা থেকে রীতিমতো অবাক হয়েছেন সিকান্দার রাজা। ম্যাচ শেষে সিকান্দার রাজা বলেন, তাসকিনের বল খেলা খুবই কষ্টসাধ্য, আর সেটি যদি হয় সীমিত ওভারে তাহলে তো কোনো কথাই নেই। আমি তাসকিনের বল যত দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি।